বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার আজকের এটা হচ্ছে বাবার বাড়িতে লাস্ট ব্লগ। আর এই দুটা গাছ হচ্ছে আমার আব্বার হাতে লাগানো, তো সেটাই শেয়ার করা। তো আব্বা তো নেই, কিন্তু আব্বার হাতের গাছগুলো আছে স্মৃতি। আর আমরা যেহেতু এখন বাড়িতে কেউ থাকি না, তো অনেক কিন্তু কাঁঠালের মুচি এসেছে, যেটা আমরা মুচি বলি, অনেকেই হয়তো অন্য নামে চেনেন। তো অনেক এসেছে, তো হয়তো আমরা ভাগ্যে থাকলে খেতে পারবো, আর নইলে তো নাই, কারণ 3 বছর আগে কাঁঠাল খেয়েছি আর বাড়ির গাছের। তো মাঝখানে 3টা বছর হলো আর খাওয়া হয় নাই, তো দেখি আল্লাহ রিজিকে রাখছে কিনা। তো এটাই শুধু একটু স্মৃতিস্বরূপ ধরে রাখার জন্য, যে এই বছরের হয়তো লাস্ট সিজন শীতে বাড়িতে গিয়ে একটু দৃশ্য। আর আমাদের ছেলেমেয়েরা তো খুব খুশি নানার বাড়িতে এসে, ওদের অনেক মজা। তো গাড়ি থেকে নেমে এই আরিয়ান একটু পায়ে ব্যথা পেয়েছিল, কিন্তু আমার কাছে বলেনি, কারণ ও একটু প্রাণ খুলে খেলবে। তো ঢাকায় এসে আমাকে বলেছে আর কি, যে ওর পায়ে একটু ব্যথা। তো বলছে, আগে বললা না কেন? কো বললে যদি আমাকে খেলাধুলা করতে না দিতা, মানে বুঝাতে পারবো না ওরা কতটা খুশি হয়েছে। যদিও একবেলার জন্য গিয়েছে, কিন্তু তারপর অনেক মজা করেছে ওরা। আর বাড়ির পাশে যে মাঠটা, ওই মাঠেই আমার চাচাতো ভাইরা কিছু ধনে পাতা বুনেছে, আর মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু গ্রামের একটা প্লাস পয়েন্ট, যে কিছু করে চাষবাস করে খাওয়া যায়, আবার সাইডগুলা দিয়ে মশারি দিয়ে দিয়েছে যেন মুরগি নষ্ট করতে না পারে। করলা গাছ, এই যে টমেটো গাছ, ধনিয়া পাতা, ভালোই লাগে নিজের গাছ থেকে ছিঁড়ে খেতে। তো আমার তো দেখে খুবই লোভ লাগছিল, কারণ বেশ অনেক বছর আগে আমাদেরও কিন্তু এরকম মাঠে লাগানো হতো। আমাদের বাড়ির পাশে একটা চারা ছিল, ওই চারাতে এইগুলা আব্বা লাগাতো। তো এখন তো আর আসলে এই জিনিসগুলো আমরা মিস করি। তো আমি আমার এই বাঘনিকে নিয়ে আসছিলাম যে এটা দেখো, তো টমেটো, কাঁচা টমেটোটাকে দেখে বলতেছিল যে এটা আপেল। আর ওরা তো আসলে গাছগুলোর সাথে তেমন একটা পরিচিত না। আর এখানে হচ্ছে রসুন বোনা হয়েছে, আর এইটাতে কিন্তু অনেক সুখ, অনেক শান্তি। একটুখানি এনে সাথে সাথেই তরকারিতে দেওয়া যায়, রান্না করা যায়, ভালোই লাগে। আর এইদিকে খুব সুন্দর মাশাল্লাহ মূলাটা দেখে আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর অনেকগুলা মূলা হয়েছে। তো যারা গ্রামে আছে তারা কিন্তু সবাই টাটকা সব শাকসবজি খায়, তরকারি খায়। তো আমি আমার বাবার বাড়ির লাস্ট ভিডিওটা শেয়ার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা শেষ হয়ে গেলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।